আমাদের মধ্যে অনেকেই আছেন যারা জীবনের ফার্স্ট একটি পিসি বা কম্পিউটার কিনতে যাচ্ছেন, কিন্তু কম বাজেটের মধ্যে একটি পিসি কীভাবে বিল্ড করবেন সেই প্রসেসটি জানছেন না, কোন মাদার বোর্ড বা কোন প্রসেসর বা কোন সিপিইউ ব্যবহার করবেন সেটাও জানেন না, চাচ্ছেন সেই কম্পিউটার দিয়ে ফ্রিল্যান্সিং করবেন বা ভিডিও এডিটিং করবেন বা গেমিং করবেন, কিন্তু কম বাজেটের মধ্যে তো এগুলো সম্ভব না। তো বন্ধুরা, আজকে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা চিপ বাজেটের মধ্যে একটি কম্পিউটার পারচেস করবেন যেটা দিয়ে আপনি ফ্রিল্যান্সিংও করতে পারবেন, গেমিংও করতে পারবেন এবং এডিটিংয়ের কাজও করতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি আছি ইয়াসিন আহমেদ অ্যান্ড ওয়াচিং নাও টেক বাই 390। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক করে দেবেন আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লেগেছে। তো প্রথমে বক্স মানে কেস দিয়ে শুরু করা যাক। কেস ব্যবহার করা হয়েছে হলো ম্যাক্স গ্রিন JX8889 মেথর RGB ATX F4 গেমিং কেস, যেটার লুক আপনারা দেখতেই পাচ্ছেন। এটার বডি তৈরি করা হয়েছে হলো প্লাস্টিক এবং মেটাল দিয়ে। পাশে দেখা যাচ্ছে টেম্পারেট গ্লাস, যেটা 4টি স্ক্রু দিয়ে লক আনলক করা যায়। গ্লাসটা কিন্তু ফুল ট্রান্সপারেন্ট, তাই সবকিছু দেখা যাবে খুব ভালোভাবে। আর ব্ল্যাক কালারের সাথে যে RGB লাইটগুলো জ্বলে সেটা দেখতে কিন্তু অনেক জোস লাগে। RGB লাইট টোটাল 4টা পেয়ে যাব, সামনে 3টা, পেছনে 1টা, টোটাল 4টি RGB ফ্যান আমরা পেয়ে যাব। একটু উপরে ফলো করে দেখতে পারবো পাওয়ার বাটন এবং সাথে আছে রিসেট বাটন। এর সাথে 3.5mm মাইক্রোফোন জ্যাক, পাশে আছে HD অডিও জ্যাক, এর সাথে 2টি 1.1 USB পোর্ট, এর পাশে আরেকটি 3.0 USB পোর্ট দেওয়া হয়েছে। কেসটি মাদারবোর্ড সাপোর্ট করবে হলো ATX/M/ATX/ITX। তো এতক্ষণ শুধু কথা হলো বডি নিয়ে, এখন আসা যাক হার্টবিট নিয়ে মানে মাদারবোর্ড নিয়ে। মাদারবোর্ড হিসেবে ব্যবহার করা হয়েছে হলো MSI A52M Pro, যেটা এই বাজেটের মধ্যে বেস্ট একটি মাদারবোর্ড। প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে হলো Ryzen 5 5600G, যেটা খুবই ভালো মানের এবং পাওয়ারফুল একটি প্রসেসর। আর হ্যাঁ, এর সাথে কিন্তু ইন্টারনাল গ্রাফিক্স কার্ড দেওয়া আছে। আপনারা চাইলে গ্রাফিক্স কার্ড লাগাতেও পারেন নাও লাগাতে পারেন, কারণ এটাতে ইন্টারনাল গ্রাফিক্স কার্ডও দেওয়াই আছে। আমি এক্সট্রা আর কোনো গ্রাফিক্স কার্ড লাগাবো না। পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করা হয়েছে হলো অ্যান্টিক মেটা, যেটা বোল্ট আছে হলো 450 এবং ওয়াট সাপোর্ট করবে হলো 450। এই পাওয়ার সাপ্লাইটি ব্যবহার করা হয়েছে। তো এই PCটি বিল্ড করতে আমার টোটাল খরচ হয়েছে হলো 32,000 টাকা। আমি এর সাথে কোনো মনিটর বা কোনো পার্টস পারচেস করিনি, আমি শুধু PCটাই বিল্ড করেছি 32,000 টাকা দিয়ে। আপনারা যদি কম বাজেটের মধ্যে ভালো একটি PC কিনতে চান তাহলে আমি রেকমেন্ড করবো APCটাই, কারণ APCটা দিয়ে আপনি গেমিং করতে পারবেন, ফ্রিল্যান্সিং করতে পারবেন এবং ভিডিও এডিটিংয়ের মতো হাই লেভেলের কাজ করতে পারবেন। APCটি বিল্ড করার জন্য আমি যেই যেই পার্টস ব্যবহার করেছি তা সবগুলি আমি ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো আজকের মতো এখানেই, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিয়ে দেবেন, আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনে টাচ করে দেবেন সবার আগে আপনি আমাদের ভিডিওগুলি পাওয়ার জন্য। আল্লাহ হাফিজ।